হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আসলে ভালো আছো? তোমরা দেখছো টেকনিক্যাল শৈলীর চ্যানেল, আর আমি আছি তোমাদের সোহেল। বন্ধুরা, আজকে আমি আমাদের বাড়ির আশেপাশে জায়গাগুলো তোমাদেরকে একটু পরিদর্শন করে দেখাবো। চলো বন্ধুরা, ভিডিওটি তাহলে শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটি না এখানে পুকুর খনন করা হয়েছে। পুকুরটাতে এখনও পানি দেওয়া হয়নি। নতুন পুকুরটাকে বললাম না কদিন আগে খনন করা হয়েছে, জেডিকল দিয়ে এক্সকাভেটর দিয়ে এটা খনন করে এখানে মাছ চাষ করা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল আকারের পুকুর, পুকুরটাতে মাছ চাষ করা হবে। তাই এখানে দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে ব্রিজ রয়েছে, আর ওইদিকে রয়েছে নদী। বন্ধুরা তোমাদেরকে সব কিছু আমি দেখাবো, চলো বন্ধুরা ওখান থেকে একটু আমরা ঘুরে আসি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এইদিকে চলে এসেছি, এবার এগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর এইদিকে রয়েছে নদী, এখানে মাটি তুলে এখানে ঘর করার জন্য এখানে তুলে হয়েছে বন্ধুরা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে এগুলো ভুয়ে সব জমিতে ধান লাগিয়েছে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা নদী, এটা ওপরে ওইদিকে রয়েছে সেতু একটা, এই সেতুর নিচে এটা ভৈরব রিভার। এটা বাংলাদেশ ভারত দুইটিও মিলেই এই নদীটা রয়েছে। বন্ধুরা এখানে এই জায়গাটা খুব সুন্দর জায়গা আমাদের এই গ্রামটা। আর এইদিকে রয়েছে বন্ধুরা স্কুল রয়েছে, এইদিকে স্কুল ফান্ডে এখন যাও না, পরে যাবো। ছেলে পেলে পড়াশোনা করে, এটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা দেখতে পাচ্ছ কি বড় এরিয়া, আর ওইদিকে সেতু রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে কাঁথলির একটি ব্রিজ। ওইদিকে রয়েছে একটি গ্রাম, ওটা অন্য 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 গ্রাম, আর এটা আমাদের এটা হচ্ছে অন্য গ্রাম। বন্ধুরা ধান খেতে ধান হয়ে এগুলো ধানে একবারে জমি ভরপুর হয়ে গেছে, ধানের শীষ হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো ধান এখানে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। এখন আবহাওয়াটা কি মেঘ মেঘলা, তাই ভালো দেখা যাচ্ছে না, ঘোলা ঘোলা লাগছে। আর এইদিকে রয়েছে বাজার, আর এইদিক থেকে তার আগে দেখালাম তোমাদের বন্ধুরা, ওইদিকে যখন আমি দাঁড়িয়েছিলাম এগুলোকে এখানে ওইদিকে রাস্তা রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি ফার্ম রয়েছে, এখানে পোলট্রির বাচ্চা পোলট্রি মুরগি পোষা হয়। এটি ফার্মটার ভেতরে আমি দেখাবো পরে ভিডিওতে, আমি ফার্ম